17ই ডিসেম্বর 1967, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার মিস্টার হ্যারল্ড হল্ট তার কয়েকজন বন্ধুর সাথে ছুটি কাটাতে আসেন সেভিয়ার বিচে। বেলা 12:15 তিনি সমুদ্রে সাঁতার কাটার জন্য নামেন এবং একেবারে হঠাৎ করেই তিনি সমুদ্রে বিলীন হয়ে যান। 340 জন লোক, 50 জন ডুবুরি আর টানা 5 দিনের ক্রমাগত খোঁজাখুঁজির পরও মিস্টার হ্যারল্ড হল্টের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টাররা সবাই বেশ ইন্টারেস্টিং। যেমন অস্ট্রেলিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার স্কট মরিসন ছিলেন মূলত একজন শিশু অভিনেতা এবং ছোটবেলায় তিনি অনেকগুলো বিজ্ঞাপনে অভিনয়ও করেছেন। 1983 থেকে 1991 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বব হকির মাত্র 11 সেকেন্ড সময়ে 1 লিটার বিয়ার পান করার একটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডও আছে। কিন্তু 1967 সালে ঘটা মিস্টার হ্যারল্ড হল্টের উধাও হওয়ার ঘটনাটি অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টারদের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যজনক ঘটনা হিসেবেই থেকে গেছে। 1967 সালে জানুয়ারিতে হ্যারল্ড হল্ট অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হন। এর ঠিক 2 বছর পর 1967 সালের 17ই ডিসেম্বর সেভিয়ার বিচে ছুটি কাটানোর সময় সমুদ্রে সাঁতার কাটতে নেমে তিনি চিরদিনের মতো উধাও হয়ে যান। সাধারণভাবে বলতে গেলে বলা যায় যে সমুদ্র অতিশয় বিশাল এবং তাতে সাঁতার কাটতে নেমে যে কেউ তলিয়ে যেতেই পারে। কিন্তু ভেবে দেখা দরকার যে আমরা একটি দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি এবং একজন প্রধানমন্ত্রী যে কতটা হাই সিকিউরিটির মধ্যে থাকেন তা হয়তো আপনাদের জানাই আছে। এবং এত সিকিউরিটির মধ্যে সমুদ্রে কিছু দূর সাঁতার কাটতে নেমেই অদৃশ্য হয়ে যাওয়াটা মোটেই সাধারণ কিছু নয়। আর যদি তিনি সমুদ্রে তলিয়ে গিয়েও থাকেন তবে 50 জন ডুবুরি এবং 340 জন লোকের সার্চ টিমের ক্রমাগত 5 দিন ধরে অনুসন্ধানে অন্তত তার মৃতদেহটা পাওয়ার কথা। কিন্তু তিনি কোথাও কোনো চিহ্ন ছাড়াই একেবারেই অদৃশ্য হয়ে যান। এবং অবশ্যই বরাবরের মতো এ ঘটনাও জন্ম দেয় একাধিক কনস্পিরেসি থিওরির। রয়টার্সের একজন জার্নালিস্ট মনে করেন যে হ্যারল্ড ছিলেন মূলত একজন চাইনিজ গোয়েন্দা এবং সমুদ্রে তিনি যখন সাঁতার কাটতে নামেন তখন চাইনিজ সাবমেরিন তাকে তুলে নেয় এবং তিনি তার বাকি জীবনটা চীনের বেইজিংয়েই কাটিয়ে দেন। রয়টার্সের এই সাংবাদিক অ্যান্থনি গ্রে একটি বই লেখেন যার নাম দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ এ স্পাই এবং এই বইটিতে তিনি তার এ মতবাদ ব্যক্ত করেন একাধিক চাইনিজ গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে কথা বলে। যদিও তার এ বইটিতে অজস্র ত্রুটি ছিল এবং তার এ মতামতের জন্য তিনি বেশ ব্যঙ্গবিদ্রুপেরও সম্মুখীন হন। কিছু কিছু লোক মনে করেন যে তাকে হয়তো সিআইএ এর কোনো গোয়েন্দা হত্যা করেছে কারণ হ্যারল্ড ভিয়েতনাম যুদ্ধ থেকে অস্ট্রেলিয়াকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছিলেন। আবার কেউ কেউ মনে করেন যে তিনি হয়তো উধাও হওয়া নাটক করেছিলেন যাতে তিনি তার বাকি জীবনটা তার প্রেমিকার সাথে সুইজারল্যান্ডে কাটিয়ে দিতে পারেন। তবে যুক্তিযুক্ত একটি বিষয় হল প্রাইম মিনিস্টারের সাঁতার কাটার বিষয়টি। মিস্টার হ্যারল্ডের উধাও হওয়ার কয়েক মাস আগে ঠিক একইভাবে সাঁতার কাটার সময় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং ডক্টর তাকে কম সাঁতার কাটার পরামর্শ দেন এবং অফিসিয়ালভাবে এ নিয়ে একটি আর্টিকেলও পাবলিশ করা হয় তার উধাও হওয়ার ঠিক আগের দিন। তো হতে পারে যে সত্যিই তিনি আবারও সাঁতার কাটার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সমুদ্রেই তলিয়ে যান। তবে সৈকতে টানা 5 দিন অনুসন্ধান চালিয়েও তার মৃতদেহ খুঁজে না পাওয়াটা সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রেখে গেছে এবং আসলে সমুদ্রে সেদিন কি হয়েছিল তা শুধুমাত্র মিস্টার হ্যারল্ড হল্টই জানেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।